দেশে খেলতে পারেননি, সাকিব কি বিদেশের মাটিতে খেলতে পারবেন? কানপুর না মিরপুর? শেষমেশ কানপুরেই সাকিবের টেস্ট ক্যারিয়ারের ইতি। কদিন পরেই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ, সেই সিরিজে সাকিব খেলতে পারবেন তো? একটা দেশের প্রতিনিধিত্ব করা ক্রিকেটার নিজের দেশে খেলতে পারছেন না, অথচ অ্যাওয়েতে খেলে বেড়াচ্ছেন, এমন ঘটনা ইতিহাসেই বিরল। খুব সম্ভবত সাকিবই হতে পারেন প্রথম। জানা গেছে আফগানিস্তান সিরিজের জন্য সাকিব সহ এবং সাকিব ছাড়া দুইটা দল তৈরি করে রেখেছে নির্বাচক প্যানেল, অর্থাৎ তারাও এখনও নিশ্চিত নয় কি হবে। স্বাভাবিক প্রক্রিয়ায় সাকিব দলে থাকবেন তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু যে ক্রিকেটার দেশে আসতে পারছেন না সে কিভাবে দেশের বাইরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন? প্রশ্নটা একদম স্পেসিফিক। বলা হচ্ছিল নির্বাচকরা দুইটা ভিন্ন দল তৈরি করে রেখেছেন, অর্থাৎ অপেক্ষায় আছেন উপর মহলের গ্রিন সিগন্যালের। সেক্ষেত্রে বড় রোল প্লে করতে হবে বিসিবির সভাপতি ফারুক আহমেদকে। সাকিবকে কি রাখা হবে না রাখা হবে না, সিদ্ধান্তটা আসতে হবে সর্বোচ্চ মহল থেকেই। সাকিব যদি শেষমেশ আফগানিস্তান সিরিজে খেলেন তবে তৈরি হবে উদাহরণ। কারণটা ওই যে বলা হচ্ছিল, এমন কখনো হয়নি যে একজন ক্রিকেটার দেশের বাইরে খেলছেন ঠিকই, কিন্তু দেশের মাটিতে খেলতে পারছেন না। সাকিবকে নিয়ে সাউথ আফ্রিকা সিরিজের আগে মিছিল স্লোগান সবই হয়েছে। প্রথমে এক পক্ষ সাকিবের পক্ষে অবস্থান নিয়েছে, অন্য পক্ষ সাকিবের বিপক্ষে। এখন এই পরিস্থিতি কিছুটা শিথিল, সাকিবকে নিয়ে আলোচনাও এখন কম। এটাই হতে পারে তার জন্য ইতিবাচক দিক। সাকিব যদি শেষমেশ আফগানিস্তান সিরিজে খেলতে না পারে তবে বাংলাদেশ ক্রিকেটে সাকিব অধ্যায় একরকম শেষ, অর্থাৎ তিন ফরম্যাটেই তখন সাকিব একরকম আনঅফিসিয়াল অবসরে, বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা ক্রিকেটারের অনাকাঙ্ক্ষিত বিদায়। সাকিব খেলবেন না সাকিব খেলবেন না, আফগানিস্তান সিরিজের আগে সবচাইতে বড় প্রশ্ন, ঢাকা টেস্ট সাকিবের খেলা হয়নি। দেশের মাটিতে সাকিব যদি খেলতে না পারেন তবে বিদেশ ঘুরে ঘুরে খেলা কতটা যুক্তিযুক্ত, প্রশ্নটা কিন্তু থেকেই যায়। এক্ষেত্রে গাজ দেখাতে হবে বিসিবির সভাপতি ফারুক আহমেদকে, সিদ্ধান্তটা তারই, সাকিব খেলবেন না সাকিব খেলবেন না। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিকেট টাইম।